এ পলা, এই এ তুই কম মেগে আসো মা। এ কিসে ডাকতে আসো কা? ও কি, তুই কি মোর উপরে বিরক্ত? এ এমনি কথা ককা, ও তো তোমার লাগে করবে কি? হ্যাঁ, তুমি কি করে এসে একটু আগে কি করছি? তুমি অন্তরের লাগে দেখা করতে যাও নাই? আগে তুই এখানে বহ, এরপর তোর লোক কথা কই। বহ বলো। আরে বাবা গেছি, তাতে অসুবিধাটা কি হয়েছে? যাওয়াটা কি নিষেধ নাকি? কে যার লগে তোমার মায়ের কোনো সম্পর্ক নাই, হার কাছে তুমি যাবা কিরপিন না? বোন মা, মানুষের ক্ষমা করতে হয়, ক্ষমা হইলে মহত্বের লক্ষণ। এক দুই দিনের দুনিয়া, এই দরজে 60-70 বছর বয়স একটা মানুষ আছে, কয়টা মানুষের লোকে মেশে? এর মধ্যে যদি কেউ মনে কষ্ট দিয়া মরতে হয়, তো এই জিন্দগির কোনো দাম আছে? এলিগি কই আল্লাহর হস্তে মাফ করিয়ে দে। ও হেলে এখন কি করতে হবে মোর? হেল লেগে ভাত রান্দা, হেরে জেগে খাওয়াইতে হইবে, ভাত খাওয়ানোর অনুষ্ঠান কইরা এরপরে হেল লেগে আমার মিল মোহাম্মদ করতে হবে, হ্যাঁ না আপু? আরে না মা, অত কিছু করার দরকার নাই। ওই নিজ মুহে কইছে, দরকার হয় ওই তোর পায়ে ধরিয়ে মাপ চাইবে। ও বুঝি, হেলে তুমি হেল লেগে দেখা কইরা এই আলোচনাই সাইরে আইছো না? আরে না মা, তুই বলবো জকা, ওই মোর দারে পা ধরিয়ে মাপ চাইছে, ক্ষমা চাইছে, বলছে কাকু আম্মের দারে মুই ক্ষমা চাই, দরকার হয় মুই যাইয়া পলার পা ধরিয়ে মাপ চাইবে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যে সেরা অফার। আর কোনো কথা থাকে এর উপরে? তাই আমি তাকে বলিয়ে দিছি যে তুই মোরে বলছো মুই শুনছি, কিন্তু এই বিষয়ে মোর কোনো ভূমিকা নাই। এটা তো গতকে ব্যবহার কি করবা না করবা এটা তোমরা বোঝো, মুই এর মধ্যে নাই। একদম উচিত কাম করছ আব্বু, মোটেও পাত্তা দেব না, ভালো কাম করছ। দেখো না মানছে কি কয়, বানরের গলা কোনো সময় মুক্তার মালা মানায় না, বুঝতে পারছো? হ্যাঁ, মুইও তোর লোক একমত, যে মূল্য দিতে জানে না, যে সম্মান দিতে জানে না, তারে অত পাত্তা দেয় আর কি হইছে? একদমই ঠিক কথাই আব্বু, এজন্যই তো মুই এখন কঠোর হইছি, কারণ কঠোর না হইলে এসব লোকে গুলোকে পারা যায় না, বুঝছো না? এই ঘটনা হইলে কি পলা? হ্যাঁ, সে কিন্তু খুব অনুরোধ করছে, খুব কি করে একটা ভাঙিয়ে পড়ছে, মোর পা দুইটা ধরিয়া আউমাউ করিয়া মনে কর যে কত কথা কইছে। তাই আমি কইয়া দিছি পরিষ্কার ভাষায় যে তোর কোনো ক্ষমা নাই। ও মা, তো এতক্ষণ ধরে যে তুমি মোরে শিখাইতে আসিলা ক্ষমা মহৎ গুণ, ক্ষমা মহত্বের লক্ষণ, এগুলো কিরপিন না শিখাইতে আসিলা? এ কি কও তুই, এ পাগলের না কি কও তুই? এলি মোর মাইয়া, মোর জান, যা শিক্ষা দে আর ভালো মন্দ হ্যাঁ তোর শিক্ষা দিব। পারি দি মুখা পাই কে? না আব্বু, তুমি হেরো এরম ভালো শিক্ষা দিতে পারো। কি কও? না মানে আমি তো তোমার মাইয়া, তুমি মরে তো শিক্ষা দেবাই, কিন্তু এর মানে এটা না যে তুমি খালি মরেই শিক্ষা দেবা, তুমি হেরো এরম ভালো শিক্ষা দিতে পারো, কারণ তুমি একটা ভালো মানু, তুমি ভালো শিক্ষা দেবা, হেতে এই ভালো শিক্ষা যে গ্রহণ করতে পারবে হ্যার জীবনে ভালো হইবে, আর যে শিক্ষা গ্রহণ করতে না পারবে এটা হ্যার ব্যর্থতা, বুঝছো না আব্বু? খুব ভালো কথা কইছো, তুই যাই করো পাগলামি, তোর কিন্তু বেড়ে নাছে, ফার্স্ট ক্লাস বেড়ে নাছে। শিক্ষা দেওয়ার পরেও যে মানু হয় না, যে শিখে না, তারে শিক্ষা দিয়ে কোনো লাভ নাই। মুই সুন্দরে ডাইকিয়া পরিষ্কার ভাষায় বলিয়া দিমু, তোর ভাই যেন মুখবার্তে না আইয়ে। আরে না আব্বু, তোমার এত কঠোর হওয়া লাগবে না, থাক সমস্যা নাই, ওই আস্তে ধীরে ঠিক হইয়া যাইবে। তুমি বা মুই রাইতের লেগে রান্ধি গিয়া। হ্যাঁ ওই তো বুঝি, এখন রান্ধতে যায়।